আলোর উৎসব দীপাবলি উপলক্ষে ত্রিপুরা সরকারের তরফ থেকে রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে সকলের সুস্থতা এবং আলোক উজ্জ্বল জীবন প্রার্থনা করেছেন তিনি। রবিবার বিকেলে প্রথমে আনন্দময়ী মায়ের আশ্রম এবং তারপরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের কাছে আয়োজিত কালী পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও। শ্যামা মায়ের পুজোয় অংশ নিয়ে রাজ্যবাসীর সাথে এদিন শুভেচ্ছা বিনিময় করেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং দেবী মায়ের আশীর্বাদে ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন করে চলেছে রাজ্য সরকার। আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে এদিন রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দিওয়ালি, আজকে দীপাবলি, আজকে মায়ের পুজো, কালী পূজা। আমরা সবাই জানি যে আজকের দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি এবং আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেভাবে ভারতকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা ত্রিপুরা সরকার যেভাবে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সবার মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম, সবার মঙ্গল কামনা করেছি এবং সবার সহায়তায় আমরা আগামী দিন যেন ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারি। এরপর এখান থেকে সরাসরি উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।